আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধানকে। ডাক্তার শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আজকে হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথা এমন একটা সমস্যা, আর হাঁটু এমন একটি জয়েন্ট যে সারা শরীরের ওজনকে কিন্তু এই হাঁটু বহন করছে, যেটাকে আমরা ওয়েট বিয়ারিং জয়েন্ট বলি। এবং এই হাঁটু ব্যথায় অনেকেই আমরা কম বেশি আক্রান্ত হয়েছি বা হব এরকম। তো হাঁটু ব্যথার কারণগুলো একটু আপনি বলবেন কি? আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এবং সারা ওয়ার্ল্ডে আমরা খেয়াল করছি যে এই যে বাত ব্যথা যত রোগীগুলো বাড়ছে তার ভিতর হাঁটু ব্যথা অন্যতম। এবং হাঁটু ব্যথা এমন একটা সমস্যা আমি প্রায় রোগী পেয়ে থাকি যে এক পর্যায়ে আমাদের কাছে নিয়ে আসে হুইল চেয়ারে বা স্ট্রেচার করে। তো এই যে হাঁটু শুধু স্পেসিফিক একটা জোড়ার কারণে কিন্তু একটা লোক চলাফেরা অচল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা আমরা ডিজেবল বলি বা পঙ্গুত্ব। তার ভিতরে সবচেয়ে প্রধান যে কারণ সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, এখানে ছবিতে দেখছি, এখানে একটা ছবি আছে, এটা একটা হাঁটুর একটা গ্রাফিক্যাল ছবি বেসিক্যালি। এটা নরমাল হাঁটু, নরমাল সুস্থ হাঁটু, সুস্থ হাঁটু, যার হাঁটু উপরে একটা হাড় আছে, নিচে আর একটা হাড়, এবং সামনে পেটেলা বা বাটি, এবং দুই হাড়ের মাঝখানে সাদা যে অংশটা এটা হচ্ছে কার্টিলেজ। আচ্ছা, যে কার্টিলেজটা হচ্ছে হাঁটুর কুশন হিসেবে কাজ করছে, মানে উপরের হাড় শক অ্যাবজর্বার, যেটা গাড়িতে থাকে শক অ্যাবজর্বার, হ্যাঁ, ওয়াশার হিসেবে কাজ করে। এটা হচ্ছে এই কার্টিলেজটা হচ্ছে উপরের হাড় এবং নিচের হাড়ের ভিতরে যেন কোনো সংঘর্ষ না হয়, কোনো ইঞ্জুরি বা ব্যথা বেদনা না হয়, এবং শরীরের ওজন যেন নিচে পাস হতে পারে। এটাই অস্টিওআর্থ্রাইটিস, যে কথা বলছিলাম যে হাড় ক্ষয় রোগ বা অস্টে, সেটাতে এই কার্টিলেজ দেখেন ওই পাশের যে ছবিটা আছে, সাদা অংশটা প্রায় নাই বললেই চলে, লাল হয়ে গিয়ে খেয়ে বা ক্ষয় হতে হতে এটা হয়েছে, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবং এটি হচ্ছে হাঁটু ব্যথার অন্যতম কারণ। অনেক কারণ আছে, এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। আমরা যদি 100টা হাঁটু ব্যথা রোগী দেখি, তার ভিতরে দেখা যাবে যে এই কেসগুলো প্রায় 90% অস্টিওআর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে একটা হচ্ছে প্রদাহ, প্রদাহ। তো কেনই প্রদাহটাই হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে অস্টিওআর্থ্রাইটিসের যে কারণগুলো আমরা দেখি, এর মূল কারণটা হচ্ছে এটা এইজিং প্রসেস জনিত, বার্ধক্যজনিত একটা প্রসেস। তাছাড়া কোনো কারণে যদি কোনো হাঁটু থেকে আঘাত পেয়ে থাকে, কোনো কারণে ইঞ্জুরি হয়ে থাকে, হিস্ট্রি থাকতে পারে যে 10 বছর আগে সে আঘাত পেয়েছিল, হাঁটুতে পড়ে গিয়েছিল, বা কোনো কারণে ব্যথা পেয়েছিল, ওই সময় ভালো হয়ে গিয়েছে, ওই হাঁটুতে দেখা যায় আর্থ্রাইটিস কিন্তু এক হাঁটু ভালো আর হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে। তো এই যে ট্রমাটোজন, মানে ট্রমা থেকে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। অথবা আপনার যে অন্যান্য আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা হচ্ছে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, এই সকল আর্থ্রাইটিস থেকেও কিন্তু সেকেন্ডারিলি এই হাড় ক্ষয় বা হাঁটুর হাড় ক্ষয় হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তাহলে যে কোনো আর্থ্রাইটিসই হোক না কেন, এবং আরেকটা হচ্ছে যেমন টিউবারকুলোসিস, যদি টিউবারকুলার আর্থ্রাইটিস হয়ে থাকে, অত্যন্ত কমন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় হয়ে থাকে, এবং এই এই ক্ষেত্রেও দেখা যায় সেকেন্ডারিলি কিন্তু এক পর্যায়ে গিয়া এই অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করতে পারে। দেখেন, এটা আরও ক্লিয়ার করা হয়েছে যে দেখেন যে যে সাদা যে কার্টিলেজটা থাকার কথা সেটা জায়গায় জায়গায় লাল হয়ে গিয়েছে, মানে একেবারে প্রাইমারি একটা ছবি। মানে হাঁটু ব্যথা যখন শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে ইরোশন শুরু হয়, যেটা আমরা ইনফ্লামেশন বলে থাকি, হাড় ক্ষয় মানে ভিতরে প্রদাহ হচ্ছে। এই প্রদাহে প্রথম যেটা হয় যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে চারপাশে, হাঁটুর ভিতরে ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলের ফ্লুইড প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়, তখন এই কার্টিলেজগুলো আস্তে আস্তে ইরোশন হতে থাকে, ক্র্যাকিং হয়ে যায়। যেমন শুকনাকালে আপনার যদি ধান ক্ষেত দেখে থাকেন, মাটি যেমন ফেটে যায় না, ফেটে যাচ্ছে, অ্যাজ লাইক হাঁটুর ভিতরে কার্টিলেজটা কিন্তু ফেটে যায় এবং কিছুটা শুকিয়ে যায় বা মসৃণতাটা কমে যায়, তখন এই চেহারাটা চলে আসে, এবং এগুলো আস্তে আস্তে কিন্তু আগাইতে থাকে। অনেক সময় রোগী যেটা প্রোগ্রেসিভ ডিজিজ রোগী যেটা মনে করে যে হাঁটু ব্যথা হয়েছে, তো কি হয়েছে, কিছুদিন ব্যথার ওষুধ খেলে হাঁটু ব্যথাটা কমে গেল, কিন্তু এটা যে তার ভিতরে শুরু হলো সে কিন্তু বুঝতে পারে না। এটা দীর্ঘদিন চলতে চলতে এক পর্যায়ে, এই ছবিটা দেখেন, এটা আমরা হাঁটুর একটা ওই যেই রোগী হাঁটু ব্যথা হয়তো 10 বছর আগে ছিল বা 5 বছর আগে ছিল, আফটার 5 ইয়ার্স আমরা যদি এক্সরে করি, এখানে সেই উপরের হাড় এবং নিচের হাড় প্রায় লেগে গিয়েছে, মানে মাসকেসটা নাই আর কার্টিলেজ নাই, মানে ওই যে কার্টিলেজ ক্ষয় হচ্ছিল সেটা কিন্তু আস্তে 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 ক্ষয় হতে 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 এক পর্যায়ে আর কার্টিলেজ থাকে না। কার্টিলেজ ইজ ইম্পর্টেন্ট, কারণ না হলে কিন্তু প্রচণ্ড আঘাত হবে, ব্যথা হবে, দুই বোনসের উপরে যে বোনসের যে পেরিওস্টিয়াম থাকে সেটাও কিন্তু এক পর্যায়ে দুইটা খুব ক্লোজলি চলে আসে, এবং কার্টিলেজ যখন থাকে না তখন সেই রোগীর ব্যথা এত তীব্র থেকে তীব্রতর হতে পারে। ছবি দেখছি,
ইয়েস, এটা আরেকটা হাঁটুর সমস্যা, যেটা আমরা হাঁটু ব্যথা নিয়ে যেহেতু কথা বলছি, এটা জুভেইনাল আর্থ্রাইটিস। এটা দেখেন একটা বাচ্চার পায়ের ছবি, হাঁটুটা বাম বাম পাশের হাঁটুটা ফুলে গিয়েছে এবং লাল হয়ে গিয়েছে, বুঝেই যাচ্ছে। আর্থ্রাইটিস অনেক প্রকার, যেটা আমরা বলছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস যেমন কমন একটা কেস, জুভেইনাল আর্থ্রাইটিস সাধারণত উঠতি বয়সী বাচ্চাদের হয়ে থাকে, এটা একটা জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী এর জন্য। এ থেকে ভিতরে যেটা হয় প্রদাহ হতে পারে হাঁটুতে, আর কিছু আর্থ্রাইটিস আছে যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, সেক্ষেত্রেও কিন্তু এ জাতীয় হাঁটু ব্যথা হতে পারে বা ব্যথার সাথে ফুলে যেতে পারে, রোগী তীব্র কষ্ট হতে পারে, সে একটু চলাফেরা করতে তার সমস্যা হবে, টোটালি ইয়াং একটা বাচ্চাও কিন্তু সে ডিজেবল হয়ে যেতে পারে ব্যথা বেদনায়। দিস ইজ আপনার জুভেনাইল আর্থ্রাইটিস। এটাও একটা হাঁটুর ছবি, এটাও দেখেন হাঁটু সাধারণত যদি আর্থ্রাইটিস হয় তখন এই জাতীয় একটু একটু হালকা সোয়েলিং পাওয়া যেতে পারে, যেটা অস্টিওআর্থ্রাইটিস আমরা প্রায় রোগীর পেয়ে থাকি, যে হাঁটু ব্যথার সাথে একটু হালকা হালকা ফুলে গিয়েছে, বা রোগী অনেক সময় বলে যে তার ওই হাঁটুটা গরম হয়ে থাকে, সে যদি ফিল করে ধরতে চায় তাহলে একটা প্রদাহ চলছে, একটা গরম তো থাকবেই, হতে পারে। এটা আরো খারাপ একটা ছবি, আমরা এটাকে বলি থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, মানে ওই যে আর্থ্রাইটিস গুলা যেগুলো ওগুলো যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না হয় বা রিহ্যাবিলিটেশন চিকিৎসা না হয়, পুনর্বাসন না হয়, তাহলে এক পর্যায়ে কিন্তু আপনার দেখেন কন্ডাইল গুলো একদম লেগে গেছে। হ্যাঁ, ল্যাটারাল যে বাইরের যে কন্ডাইল গুলো আছে সেই কন্ডাইল গুলো দুইটাই লেগে গিয়েছে, একেবারে কমপ্লিট ফিক্সড হয়ে যায়। অনেক সময় এই লেভেলে চলে আসলে কিন্তু তাকে আবার নিয়ে রিপ্লেসমেন্টে যেতে হয়। তো এইটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যেন রোগীরা হাঁটু ব্যথা হলে সাবধান হয়, এই পর্যায়ে যাতে না আসে, এই পর্যায়ে যেন না আসে, কারণ এই পর্যায়ে যখন নি রিপ্লেসমেন্টে যেতে হয়, নি রিপ্লেসমেন্টে একটাই প্লাস পয়েন্ট, শুধু সে তার ব্যথা থাকবে না, কিন্তু সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, সে কিন্তু উঁচু জায়গায় বসতে হবে, হাঁটতে পারে কষ্ট হবে, তার সিঁড়ি বাওয়া কিছু নিষেধাজ্ঞা থাকবে, অনেক কিছু থাকবে, অনেক ইয়া থাকবে, এবং এই ক্ষেত্রেও এই আর্থ্রোপ্লাস্টি কিন্তু অনেক ব্যয়বহুল। যারা খুব স্ফীত বা অবেজ যাদের বলি, তারা কি বেশি, যেহেতু ওজন অনেক বহন করতে হচ্ছে তার হাঁটুকে, তারা বেশি এই অস্টিওআর্থ্রাইটিসে ভুগে থাকে? অবশ্যই অবশ্যই ওজন একটা ফ্যাক্টর আর্থ্রাইটিসের ক্ষেত্রে, কারণ হচ্ছে শরীরের ওজন যখন বেশি হয় তখন শুধু হাঁটু না, অ্যাঙ্কেল বা স্পাইন, মেরুদণ্ড, মানে শরীরের যেই যেই জোড়াগুলো আপনার ওয়েট বিয়ার করে সেই সেই জোড়ায় কিন্তু আপনার প্রদাহ হতে থাকবে, বা মাইক্রো ট্রমা আমরা বলি, আস্তে আস্তে ছোট ছোট ইঞ্জুরি হতে 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 এক পর্যায়ে তার সেকেন্ডারিলি বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস। এবং ওজন কিন্তু অবশ্যই একটা বড় ফ্যাক্টর এই আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে, ওজন কমাতে হবে। এবং আমি আপনার যখন চিকিৎসা নিয়ে প্রশ্ন করব তখন নিশ্চয়ই জানতে চাইব যে ডিপিআরসি হাসপাতালে এই অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসার সাথে সাথে ওজন কমানোর ব্যবস্থাও রাখছেন কি না? অবশ্যই আমরা ডিপিআরসি হাসপাতাল, যেহেতু আমাদের হাঁটু ব্যথা বা আমরা বাত ব্যথা রুগী নিয়ে ড্রিলিংস করি, আমাদের এক্ষেত্রে আমরা প্রায়ই রুগী পেয়ে থাকি অতিরিক্ত অভেজ পেশেন্ট। তো এই রুগীদের ক্ষেত্রে আমরা শুধু কেবল হাঁটু ব্যথাটা কমিয়ে ফেললে হবে না, কারণ হচ্ছে তার যদি অতিরিক্ত ওজন থাকে আবার কিছুদিন পরে তার হাঁটু ব্যথা ফিরে আসতে পারে, তাহলে একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্ক ইন্টারলিঙ্কড যুক্ত। তবে অনেক সময় রুগী এসে বলে যে ডাক্তার বলেছে বা তার ধারণা যে অতিরিক্ত ওজন থেকে তার হাঁটু ব্যথাটা হচ্ছে, সেই ক্ষেত্রে আগে হাঁটু ব্যথার চিকিৎসা দিতে হবে। আমরা আরও কথা শুনবো ডক্টর শফিউল্লাহ প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে ওজন যারা খুব বেশি স্ফীত বা অবেস, তাদের এই অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর বিভিন্ন সমস্যা হতে পারে কিনা। আপনি বলেছিলেন যে ওজন কমাতেই হবে, এবং আমি এখন একটু চিকিৎসার পর্যায়ে যাচ্ছি আপনার কাছে, যে হাঁটু ব্যথা আপনি রোগ নির্ণয় করলেন যে অস্টিওআর্থ্রাইটিস, আরও অনেক আছে টিউবারকুলার আর্থ্রাইটিস। তো অস্টিওআর্থ্রাইটিস যদি হয় আপনি ডিপিআরসি হসপিটালে কীভাবে তখন প্রোগ্রেস করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘদিন ধরে এই হাঁটু ব্যথার ম্যানেজমেন্ট করে আসছি, দীর্ঘদিন। ডিপিআরসি একটা স্পেশালাইজড হসপিটাল, আমরা এখানে বেসিক্যালি
বিভিন্ন ব্যথাজনিত সমস্যা, মাসকুলোস্কেলেটাল ডিজঅর্ডার, আমরা প্যারালাইসিস এবং পুনর্বাসন নিয়ে আমরা কাজ করি। তো আপনি দেখবেন আসলে বাংলাদেশে যে চিকিৎসা প্রসিডিউর এবং উন্নত বিশ্বের ক্ষেত্রে চিকিৎসা প্রসিডিউর একটু ডিফারেন্ট আছে। তারা কিন্তু টার্শিয়ারি লেভেলে যে চিকিৎসাগুলো আছে এই চিকিৎসার উপরে বেশি জোর দেয়। মানুষ আপনার এখন প্রায় সারা ওয়ার্ল্ডই ইনফেকশুয়াস বা কমিউনিকেবল ডিজিজ নাই বললেই চলে, অনেকটা কন্ট্রোলে চলে আসছে। এই ছবিটার ব্যাপারে একটু কিছু বলবেন আপনি? অবশ্যই, এটা বিরতির আগেও আমরা কিছুটা আইডিয়া দিচ্ছি। এখানে হাঁটুরই তিনটা গ্রাফিক্যাল ছবি আছে। আমার পাশে যেটা আছে এটা হচ্ছে হাঁটু ব্যথা, যে আমরা বলছিলাম যে প্রধান কারণ হাড় ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস, সেটার একেবারে আর্লি স্টেজ। যখন রুগী আসে দেখেন লাল হয়ে যাওয়া, মানে আমরা প্রদাহ বুঝিয়েছি, সেটি সেই জায়গাটা কার্টিলেজটা ইরোশন শুরু হয়েছে, সেই লালটা কিন্তু মাঝখানে যে স্টেজটা আছে মানে মিড স্টেজ, সেখানে এসে কিন্তু অনেক ছড়িয়ে পড়েছে, এবং লাস্ট যেটা লেট স্টেজে কিন্তু পুরো হাঁটুর কার্টিলেজের উপরেই সেই প্রদাহটা ছড়িয়েছে। একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে কয়েক বছর সময় লেগে যায়। আমরা আবার চিকিৎসা একটু ফেরত যাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমত আমাদের ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। আমরা হাঁটু ব্যথার চিকিৎসার ক্ষেত্রে আমি শুরুতেই বলছি যে অস্টিওআর্থ্রাইটিস সবচেয়ে কমন আমরা প্রায় পেয়ে থাকি। তো সেটা রোগীর হিস্ট্রি নিলে বা এইজ দেখলে, বা আমরা অনেক সময় প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট, বিভিন্ন হাঁটুর আমরা যে ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি তা থেকে বোঝা যায়, অথবা অনেক সময় আমাদের এক্সরে বা এমআরআই এই জাতীয় কিছু টুলসের হেল্প নিতে হয়। যদি অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের গতানুগতিক চিকিৎসা চলে আসছে, যে আমরা ব্যথার ওষুধ দেই বা বিভিন্ন থেরাপি দেই বা বিভিন্ন ব্যায়াম শিখিয়ে দিই, এভাবেই চলে আসছে। আসলে সেটা করতে হবে, সেটা হয়তো প্রাথমিকভাবেই করা যায়। কিন্তু আরেকটা পাশাপাশি যেটা হয়ে আসছে যে হাঁটু ব্যথা হলে আমরা লাইফ রেস্ট্রিকশন করে দিই, যে হাঁটু ব্যথা হলে আপনি নামাজ চেয়ারে বসে পড়বেন, হাঁটু ব্যথা হলে সিঁড়ি বাইবেন না, হাঁটু ব্যথা হলে মানে হাঁটাহাঁটি বন্ধ, বিশেষ করে নামাজ তো একেবারে বলা হয় যে চেয়ারে বসে বসে নামাজ পড়বেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিছুটা ট্রেডিশনালি চলে আসছে দীর্ঘদিন ধরে। আসলে আধুনিক চিকিৎসায় এটা রিভার্স। এখন আপনার যেমন আগে মানুষের ধারণা হইতো যে ডায়রিয়া হলে পানি খাওয়া বন্ধ করে দিত, কারণ পানি চলে যায় শরীরে, চলে যাচ্ছে, পানি খাওয়া যখন বন্ধ করে দিত হাইপোভলেমিক শকে মারা যেত। কিন্তু এখন উল্টা চিকিৎসা বিজ্ঞান বলছে না, পানি যেটা শর্ট হচ্ছে তাকে আরও সেটা পূরণ করতে হবে। এখন আমার হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রেও যদি আমার হাঁটু ব্যথার কারণে আমি যখন হাঁটতে সমস্যা হয়, মুভমেন্ট হয় না, এখন আমি যদি সেটাকে আরও রেস্ট্রিকশন করে দিই তাহলে এই যে আর্লি স্টেজ ছিল অস্টিওআর্থ্রাইটিস, এই স্টেজটা খুব দ্রুত প্রোগ্রেস হবে এবং দ্রুত কিন্তু হাড় আরও বেশি ক্ষয় হবে। কারণ যত আপনি রেস্ট্রিকশন করে দিবেন হাঁটুর মুভমেন্ট কমে যাবে, তার মাসেলস যে চারপাশে মাসেলসের পাওয়ার কমে যাবে, মাসেলের ইলাস্টিসিটি কমে যাবে, ভিতরে যে লিগামেন্ট থাকে লিগামেন্টও কিন্তু ফাইব্রোস্ট হয়ে যাবে, সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশনটা হচ্ছে না এক্স্যাক্টলি। এবং আপনি যদি না হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু ট্রিগারিং হবে না, ফ্লুইড কিন্তু প্রোডাকশন হবে না। এই জিনিসগুলো আমাদের বের হয়ে আসতে হবে। এবং এই চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় রুগী এসে বলে স্যার মনে হয় অনেক হাঁটলে মনে হয় হাঁটু ক্ষয় হয়, এটা আসলে ঠিক না। কারণ আল্লাহ পাক আমাদের হাঁটু জোড়া এগুলো বানিয়ে দিয়েছে হাঁটাহাঁটির জন্য, এবং বারবার বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে মুভমেন্টের কথা, দৌড়াদৌড়ির কথা, বিভিন্ন ঘোরাঘুরির কথা। তাহলে আমাদের যে ধারণা যে হাঁটলে বা বেশি মুভমেন্ট করলে ব্যথা বেড়ে যাবে বা হাঁটু ক্ষয় হবে, এটা একটা ভ্রান্ত ধারণা। তবে হ্যাঁ, চিকিৎসার জন্য আমরা কিছুদিন লাইফ রেস্ট্রিকশন যখন করতে পারি, অ্যাকিউট বা অ্যাক্টিভ ফেজে থাকি এক্স্যাক্টলি, যখন হাঁটুর তীব্র ব্যথা হলো, হঠাৎ করে হলো বা কেউ আঘাত পেয়ে হলো, যেভাবে হোক হয়তো কয়েক সপ্তাহ সে রেস্টে থাকতে পারে, সেই সময় সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে। ইন দ্য মিন টাইম তাকে কিন্তু পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন চিকিৎসায় যেতে হবে। এবং চিকিৎসার ক্ষেত্রে কিছু ব্যথানাশক ওষুধ সারা ওয়ার্ল্ডে চলে আসছে। এখন কিন্তু ওয়ার্ল্ড কিন্তু আর ব্যথানাশক ওষুধের দিকে যেতে চায় না, আমরাও যাই না। আমরা নিরাপদ চিকিৎসা বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে, যেমন আমরা যদি সাজেস্ট কারো হাঁটু ফুলে যায়, আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যদি দিই তাহলে কিন্তু ফুলাটা কমে যায় এবং ব্যথাটা কমে যায়। ইন্টারফেরেন্সিয়াল থেরাপি খুবই ইম্পর্টেন্ট এবং নিরাপদ। আমি কিন্তু স্পেসিফিক চিকিৎসা দিচ্ছি, আমি কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে কোনো ওষুধ দিচ্ছি না, কারণ সিস্টেমে গেলে আপনি জানেন ওষুধের বিভিন্ন সাইড ইফেক্ট আছে। আমরা বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে এটা করতে পারি, অথবা এখন আধুনিক বিভিন্ন, যেমন আমরা ড্রাই নিডলিং করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা আমরা যেমন আপনার শর্টওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, এই সকল মানে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমরা হাঁটুতে যখন থেরাপি দিই তার ইনফ্লামেশনটা আস্তে আস্তে কমে যায়। এটা এবং বিভিন্ন প্রসিডিউর আছে, এবং পাশাপাশি আমরা তার কোয়াড্রিসেপস মাসেলকে স্ট্রেন্থেনিং করাই, সেটি এক্সারসাইজের মাধ্যমে, কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, কোয়াড্রিসেপস স্ট্রেটিং এক্সারসাইজ এবং নীর বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ, এগুলা করাতে হয় এবং প্রয়োজনে রোগীকে হসপিটালাইজড করতে হয়। সেটি আমরা অনেক সময় হসপিটালাইজড করার মূল টার্গেটটি থাকে তাকে মোবিলাইজ করা। যখন সে মোবিলাইজ করে উইথ
ওয়েট নিয়ে বাসায় বা হাঁটাহাঁটি করে ব্যথাটা আরও সেটা যখন বললেনই ডক্টর শফিউল্লাহ প্রধান, যারা আমরা ক্রিকেট খেলার সময় দেখি যে যেভাবে ওই বলকে আটকানোর জন্য যেভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে একজন ফিল্ডসম্যান, সে মানে বলটাকে যাতে বাউন্ডারিতে না যায় এই যে ঝাঁপ দিচ্ছে, তা তো নি জয়েন্টে প্রচণ্ড আঘাত পাচ্ছে, তো তারা তো দেখে আবার ভালো মতোই খেলাধুলা করছে। খুবই ভালো কথা বলেছেন। আসলে যারা প্রফেশনাল প্লেয়ার তাদেরকে বিভিন্ন প্রকার আপনার রিহ্যাবিলিটেশন এবং স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করানো হয়। হাঁটুর ধরে রাখার জন্য যে বাইন্ডিং লিগামেন্টগুলো আছে, স্পেশালি ক্রুসিয়েট লিগামেন্ট ভিতরে আছে, ল্যাটারাল যে টিবিও ফিবুলার লিগামেন্ট এবং কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং পিছনে, এই মাসেলসগুলোকে কিন্তু আমরা বিল্ড আপ করি, তার স্ট্রেংথ বাড়ানো হয়, মাসেলকে স্ট্রেন্থেন করতে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, যখন মাসেল স্ট্রেংথ হয়ে যায় এবং মাসেল সুস্থ থাকে তখন কিন্তু এই যে যতই ঝাঁপ বা লাফ দিয়ে যেভাবেই ধরুক না কেন তার ইঞ্জুরি হওয়ার কোনো চান্স আর থাকে না বা কোনোভাবে ইঞ্জুরি হয় না। এগুলো বিভিন্ন সায়েন্টিফিক আপনার বিভিন্ন অ্যাপ্রোচ আছে। স্পোর্টস মেডিসিন এখন আলাদা একটা এন্টিটি ডেভেলপ করছে, সাবজেক্ট ডেভেলপ করে গেছে। আপনি নতুন কিছু চিকিৎসা পদ্ধতি এনেছেন কিনা বাংলাদেশে? অবশ্যই, আমরা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যেটা এখন আমাদের হাসপাতালে আমরা করে থাকি বিভিন্ন, যেমন পিআরপি থেরাপি, এটা আমরা অ্যাপ্লাইজ করে থাকি, রোগীর থেকেই ব্লাড নিয়ে আমরা দেই। পাশাপাশি বিভিন্ন ইলেকট্রোথেরাপিগুলো আছে এবং আধুনিক বিভিন্ন যেমন হায়ালিউরোনিক অ্যাসিড, এই এটাও কিন্তু এক প্রকার সাপ্লিমেন্ট, এটাও কিন্তু হাঁটুতে দিলে অন্যান্য থেরাপির পাশাপাশি এক্সিলেন্ট রেজাল্ট আসে এবং রোগীর হাঁটুর ব্যথা চলে যায়। এবং অন্যান্য যে ইলেকট্রোথেরাপিগুলো আছে, যেটা আমি ইতিপূর্বে বলেছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, এগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় কিছু কিছু রোগী আসে হাঁটু ব্যথা নিয়ে, বয়স্ক, হাঁটু হাড় ক্ষয়ও আছে, কিন্তু বেসিক্যালি তার আর্থ্রাইটিস জনিত সমস্যা না, আমাদের কাছে বিভিন্ন লিগামেন্টের পেইন নিয়ে আসে। সে চিকিৎসা দিয়েই যাচ্ছে, থেরাপি দিয়েই যাচ্ছে, বিভিন্ন সেন্টারে যাচ্ছে, ঘুরছে, ভালো হচ্ছে না। আসলে তার স্পেসিফিক আমরা যখন ডায়াগনোসিস করে দেখি কোনো লিগামেন্ট ইঞ্জুরি বা কোনো লিগামেন্ট ফাইব্রোস্ট হয়ে আছে, জাস্ট আমরা তখন ওই লিগামেন্টকে আমরা বিভিন্ন প্রকার, আমাদের যেমন আমরা ক্রায়োথেরাপি বা ড্রাই নিডলিং, যেটা আমরা স্পেসিফিক থেরাপি করে থাকি, যে লিগামেন্টকে রিল্যাক্স করে দেওয়া, যে ফাইব্রোস্ট হয়ে আছে বা টাইট হয়ে আছে তাকে যদি রিল্যাক্স করে দিই তার হাঁটু ব্যথাটা। ডক্টর শফিউল্লাহ প্রধান, যখন বাংলাদেশের টিউবারকুলার আর্থ্রাইটিস খুব কমন নি জয়েন্টে, যখন আমরা পানি বের করে দিলাম, এনটিটিবি ড্রাগ দিলাম, তারপরেও কি এনটিটিবি ড্রাগ তো রোগী খেয়ে যাচ্ছে, তারপরে কি ফিজিওথেরাপির প্রয়োজন আছে? অবশ্যই একটা স্টেজে, সেটা আমরা সাধারণত টিউবারকুলার আর্থ্রাইটিস যেহেতু এটা একটা ইনফেকশাস ডিজিজ, সেটা প্রাইমারি যে অ্যাকিউট স্টেজটা যখন চলে যায়, রোগী যখন কন্ট্রোলে চলে আসে, ড্রাগের কন্ট্রোলে চলে আসে, দেন তাকে কিন্তু আবার থেরাপি দিতে হবে। কারণ আমি ইতিপূর্বে বলেছি যে অল আর্থ্রাইটিস ডাইভার্টেড টু অস্টিওআর্থ্রাইটিস, মানে আপনার টিবির কারণে কিন্তু এক পর্যায়ে সে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, তাহলে টিবির ড্রাগ তো অবশ্যই তাকে চলবে। সেটার পাশাপাশি তাকে এক পর্যায়ে আমরা বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচ করে থাকি, তবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রোথেরাপির ব্যবহার ওইভাবে করা হয় না, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজের উপর কিন্তু আমরা জোর দিই। কারণ আপনার টিবির কারণে তার জোড়াটা মাসেলস শক্তি কমে যায়, সে হাঁটতে সমস্যা হয়, ইমব্যালেন্স হয়, তাকে বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি যখন দেওয়া হয় সে দেখা যায় আবার স্বাভাবিক জীবনে। ডক্টর শফিউল্লাহ প্রধান এই হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা আমাদের দর্শকদের শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখী টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।